সবাইকে আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। সবাই ভিডিওতে এই পিঠাগুলি দেখতে পাচ্ছেন, এর এই পিঠার নাম হলো কাঁচা আমের রসালো মিষ্টি পিঠা। এটা তো নিশ্চয়ই ভাবছেন এটা দেখে যে কাঁচা আমের কিভাবে মিষ্টি রসালো হয়। কাঁচা আম তো খেতে টক হয়, তাহলে এটা কিভাবে মিষ্টি হবে? কিন্তু আমরা এই কাঁচা আমের মধ্যে এমনই সব উপকরণ দিয়েছি যে এটা খেতে খুবই মজা আর সুস্বাদু রসালো হবে। আসুন আমরা এই কাঁচা আমের পিঠাটি কীভাবে তৈরি করব দেখে নিই এক নজর। প্রথম ধাপে আমরা চুলাটি অন করে পাত্রে অল্প মাখন গলিয়ে নিব। পর দেখুন আমরা মিহি কুচু করে নিয়েছি আগে থেকেই দুইটি কাঁচা আম, তো এগুলো এরকম মিহি করে নিব। তো আমরা এগুলো দিয়ে দিব। আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন যে কাঁচা আম এটা হয়তো এই পিঠাটা হয়তো খুব টক লাগবে, আসলে তা না। আমি যেভাবে তৈরি করব বা আমরা যেভাবে তৈরি করব কিন্তু একদমই টক লাগবে না। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব, এখানে দেখুন আমরা রেখেছি আটা বাটি চিনি, এগুলি দিয়ে দিব। কাঁচা আমের মধ্যে চিনিটা দেওয়ার কারণে এই আমের টক ভাবটা অনেকটাই চলে যাবে, থাকবে হালকা হালকা টক, পিঠার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমের মধ্যে চিনি দেওয়ার কারণে আমটা কেমন মিলে গেল, পানি বের হলো। এখন দেখুন চিনিটা কেমন গলে গেল, তো এরকম দেখতে হবে। তো এর মধ্যে আমরা এখন এখানে রেখেছি একটি এলাচের মাঝে যে বীজগুলি থাকে, এগুলি আমরা এগুলি দিয়ে দিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ। নেড়ে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কিশমিশ কুচু করে নেওয়া, তারপর দেব খেজুর, এখন কুচু করে নিয়েছি, চলুন এগুলো আমরা দিয়ে দিই। তো এগুলি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিই, এগুলি দিলাম। এই শুকনো কিশমিশ আর খেজুরের পিঠার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নিই, তৈরি করে নিব। এটার কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে, একটু হালকা কমলা কমলা। তো এটা আমরা আরও নাড়ব, এটা একদম পুর বানিয়ে নিব, ঘন করে নিব, নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায়। আমরা দেখলেন কাঁচা আম নিলাম, কাঁচা আমের মধ্যে যে উপকরণগুলো আমরা নিয়ে নিয়েছি এগুলো দেওয়ার কারণে কিন্তু আমাদের এই পুরটা অনেক টক হবে না, কারণ মিষ্টি হবে। আপনারাও কিন্তু ঠিক এরকম দেখতে হলেই নামিয়ে নেবেন। তো আমরা নামিয়ে নিই। দেখুন আমরা একটি বাটিতে আমের পুরটা নিয়ে নিলাম, যে দেখুন পুরটা দেখতে এরকম হলো। তো এরকম হলেই আপনারা বুঝবেন পুরটা রেডি। এরপর আমরা চাউলের গুঁড়া নিব, একটি বাটিতে আধা বাটি চাউলের গুঁড়া নিব। চাউলের গুঁড়া নিলাম, চাউলের গুঁড়ার মধ্যে আমরা দিয়ে দেবো এই চামচের দু চামচ ময়দা, দেখুন দু চামচ নিলাম। এরপর নিয়ে নিব দেখুন অল্প লবণ। এরপর আমরা এই গুঁড়াগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিই। এরপর আমরা দেব পানি, সাদা পানি দিয়ে দিই এক কাপ। এরপর একসাথে মিশিয়ে নেব, ঘন করে মিশিয়ে নেব। তো আসুন আমরা এগুলি মিশিয়ে নিই। দেখুন ঘন করে মিশিয়ে নিলাম, এরকম ঘন হবে দেখতে।
দেখতেই পাচ্ছেন এরকম করে আপনারা ঘন করে এটাকে মিশিয়ে নেবেন চাউলের গুঁড়া আর ময়দা লবণ দিয়ে মিশিয়ে নিলাম তো আমি তো মিশিয়ে নিলাম তারপর পাত্রটি আমরা গরম করে নিব এরপর একটি চামচ নেব নিয়ে এটা উঠাবো এখানে আমরা দেখুন এতে কোনো তেলও দেইনি এরপর এরকম চামচ দিয়ে আমরা পিঠার শেপ করে নিব তো আমরা তো পাতলা করে এই পিঠার শেপটা দিয়ে দিলাম এরপর দেখুন দেখতে এরকম ঠিক হবে চুলার তাপটা অবশ্যই কমিয়ে নিব নইলে হাড়টা পুড়ে যাবে এরপর আমরা দেখুন চামচ দিয়ে দিয়ে দিয়েছি উপরে পুরটা তো দিয়ে দিলাম পুরগুলি দিয়ে দেওয়ার পর আমরা আবার এর উপরে চামচ দিয়ে দিয়ে দিব চাউলে গুঁড়া দিয়ে আমরা গুলিয়েছিলাম এগুলি ভালোভাবে আমরা দিয়ে দিই উপরে দেওয়া দিয়ে দেওয়ার পর দেখুন দেখতে এরকম লাগবে এবার আমরা তাপটা অবশ্যই কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পর আমরা অল্প তেল দিয়ে দিব চারদিকে এখন চারদিকে অল্প তেল দিয়ে দিব বেশি দেব না তেল দেওয়ার পর এরপর আমরা ঢাকা দিয়ে দিব তো 3 মিনিট পর আমরা আবার ফিরে আসব পিঠাটা আস্তে আস্তে হবে তো তাতেই না পিঠাটা আরো স্বাদ বাড়বে 3 মিনিট পর এরপর আমরা উঠিয়ে দেখি তো দেখলেন তো ফুলে উঠেছে এবার আমরা এটা উঠে দিব উঠে দিই দেখুন কেমন দেখাচ্ছে আমরা এটা এখন উল্টে দিই এখানে পিঠটাও কত সুন্দর হয়ে এসেছে কত সুন্দর হয়ে এসেছে এখন আমরা এটা উঠিয়ে নিতে পারি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এই কাঁচা আমের পিঠাটা এর পরেরগুলোও চলুন আমরা বানিয়ে নিই পরেরগুলো আমরা একই নিয়মে বানিয়ে নিয়ে আসুন এর উপরে আমরা দিই পুর আমরা আবারও এভাবে পুর এরপর আবার উপরে চাউলের গুঁড়া দিব আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এভাবে চাউলের গুঁড়া উপরে দিয়ে দিব উপরে দিয়ে দিব আবার পুরগুলি ঢেকে দিব তো আবার ঢাকা দিয়ে দিব এরকম ভাবে আমরা সবগুলি বানিয়ে নিয়ে আসলাম আপনারা এতক্ষণ দেখলেন তো বানিয়ে নিলাম কাঁচা আম দিয়ে রসালো মিষ্টি এই পিঠাটি খেতে কিন্তু খুব টেস্ট আপনারা কিন্তু অবশ্যই এখনই রান্নাঘরে গিয়ে বানিয়ে ফেলুন এই কাঁচা আম দিয়ে একটি পিঠা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ